নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব প্রতিযোগিতার সূচকে দুই ধাপে গিয়েছে বাংলাদেশ। 140টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান 107তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। সকালে রাজধানীতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতি ও সুশাসনের অভাব বাংলাদেশের জন্য এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে প্রতিবেদনটিতে উঠে এসেছে। ব্যবসায়ের পরিবেশ, সুশাসন, অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও শিক্ষা, স্বাস্থ্য সহ 15টি মৌলিক বিষয়ে বিশ্বের 140টি দেশের উপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জরিপ করে গ্লোবাল ইকোনমিক ফোরাম। জরিপে অংশগ্রহণ করে বাংলাদেশের 56 জন ব্যবসায়ী। জরিপের ফলাফলে বিশ্ব প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের আগের 109তম অবস্থান থেকে উঠে এসেছে 107তম অবস্থানে। তবে এই উন্নয়ন প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক ধীর গতির। বাংলাদেশ এবছর যে দুই ধাপ অগ্রগতি করলো, এটি অবশ্যই একটি লক্ষণীয় অগ্রগতি বলতে হবে। এই অগ্রগতির পিছনে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলাদেশের কিছু অবকাঠামো গুরুত্বপূর্ণ যে সূচকগুলো, তার কোনোটিতে বাংলাদেশ উন্নতি করেছে, সেটি যেমন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার আমাদের মতো তুলনীয় দেশগুলোর মধ্যে কেউ কেউ তাদের আর্থিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতি বাংলাদেশের তুলনায় পিছিয়ে গেছে, সেটিও বাংলাদেশকে এগিয়ে যেতে সহায়তা করে থাকতে পারে। জরিপের ফলাফল অনুসারে তেমন কোন অগ্রগতি হয়নি অবকাঠামো, দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে। ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে সরকারের গভর্নেন্স, সুশাসনগত জায়গাটি বা সরকারের স্থিতিশীলতার জায়গাটিতে যে কনসার্ন সেটি তারা প্রকাশ করছেন, এবং আমরা একই ধরনের সমস্যাগুলো বারবার দেখতে পাচ্ছি, অবকাঠামো, দুর্নীতি এবং দুর্বল সরকার, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জরিপ বলছে সরকার দেশে কতটা স্থিতিশীলতা বজায় রাখতে পারবে তা নিয়েও সংশয় বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। গত বছর বা তার আগের বছরগুলোতে প্রেসের স্বাধীনতার ব্যাপারটি অনেক উল্লেখযোগ্যভাবে ভালো বলা হতো, এবছর এটি ভালো থেকে খারাপের দিকে পড়ে গেছে। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নেতা, সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ